আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। লাস্ট ভিডিওতে আমরা ইনার্শিয়া সিরিজের কন্ট্রাক্টের সেন্ট কন্ট্রাক্টের ফর্ম ভ্যালিডেশন এবং কীভাবে ইনার্শিয়া ফর্ম হেল্পার ইউজ করতে হয় সেই বিষয়গুলো দেখেছিলাম। আর এই ভিডিওতে মূলত আমরা একটু ডিফারেন্ট জিনিস দেখবো, সেটা হচ্ছে গিয়ে যেই ডেটাগুলো আমরা ডেটাবেসে স্টোর করতেছিলাম সেগুলো আমরা একটা টেবিলে শো করার চেষ্টা করব। বাই ফিনিশ আফটার দিস ভিডিও আপনারা যে জিনিসগুলো জানতে পারবেন সেটা হচ্ছে গিয়ে মূলত ইনার্শিয়া দিয়ে কীভাবে আমরা কন্ট্রোলার থেকে ডেটা পাস করবো। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা শুধুমাত্র ফর্ম থেকে ডেটা নিয়ে কীভাবে ডেটাবেজে রাখছি জাস্ট এই জিনিসটাই দেখছি, পেজ টু পেজ নেভিগেশন এবং কীভাবে ফর্ম ভ্যালিডেশন এক্সেট্রা এই জিনিসগুলো দেখছি ইনার্শিয়ার। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেটা আমরা কীভাবে ডেটাবেজ থেকে ডেটা এনে কন্ট্রোলার থেকে সব লজিকের পর ডেটাটা আমরা ভিউ অ্যাপ্লিকেশন বা ভিউ কম্পোনেন্টের ভিতরে পাস করব এবং মোস্ট প্রবাবলি এই ডেটাগুলো আমরা টেবিল বা কোনো কিছুতে শো করব। তো আপনারা অবশ্যই মনে আছে আমরা টেবিল প্লাস আমরা ডাটাবেস ক্লায়েন্ট ওপেন করতেছি, MySQL ক্লায়েন্ট, দেন আমরা যদি এখানে আসি কন্ট্যাক্ট মেসেজেস, এই যে এই টেবিলটা আমি অ্যাকাউন্ট কাজ করতেছিলাম, তো এই যে মেসেজগুলো আমরা এখানে ডেটাবেসে আছে এইগুলো আমরা একটা টেবিলে শো করানোর চেষ্টা করব। সো সেটা করার আগে আমরা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখি। আমরা সেগুলো টেস্ট করতে শুরু করছিলাম মাত্র 3-4টা পেজ দিয়ে, জাস্ট কোনো কিছু ওরকম প্ল্যান করে শুরু করি নাই। আর এই সিরিজটা মূলত এমন না যে আমরা যেমন একটা আলটিমেট প্রোডাক্ট তৈরি করতেছি, জাস্ট আমরা ইনার্শিয়ার বেসিক জিনিসগুলো এক একটা জিনিস করে করে শিখতেছি। সো এখানে আপনারা লক্ষ্য করবেন যে আমরা কন্ট্যাক্ট ফর্মটা কিন্তু যে রাউটে রেখেছি ডিরেক্ট কন্ট্যাক্ট রাউটে। সো এইখানে রাখলে যেটা হবে আমরা টেবিলটা কোন রাউটে শো করবো, মূলত এই কন্ট্যাক্ট রাউটে টেবিলটা শো করার কথা ছিল। আমি এখানে জাস্ট রাউটের ইউআরআইটা একটু চেঞ্জ করব, চেঞ্জ করে জাস্ট আমরা এই রাউটটা ফাঁকা করবো যাতে আমরা এখানে টেবিল দিয়ে ডেটাগুলো শো করতে পারি। সো চলুন শুরু করি। সো প্রথমে আমরা একটু রাউট রিনেম করে নেই। তো এখানে যেটা হবে এই রাউটটা থাকবে, সমস্যা নেই। মূলত আমাদের আরো রাউট ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে গিয়ে বলতে পারেন ফার্স্টে এই দুটো থাকবে এখানে, ফার্স্ট এইটা থাকবে পরেরটা, এর পরেরটা আমরা যেটা করবো স্ল্যাশ ক্রিয়েট নাম দিব এবং এইখানে আমরা দিতে পারি। এগুলো রিসোর্স রাউট দিয়ে করা যেতে যেতে পারতো কিন্তু তাতে আমরা জিনিসগুলো বুঝতে পারি, সেই জন্য আমি ম্যানুয়ালি করতেছি। সো এখানে ফাংশনের নাম হবে ক্রিয়েট এবং এটা স্টোর, ঠিক আছে। এবার এখানে যদি আমরা আসি এখানে এই যে কন্ট্যাক্ট যে রাউটটা রিটার্ন করতেছে এটা এখানে হবে না, জাস্ট এটা কপি করে আমি নতুন আর একটা পেজ ফাংশন বানাবো যেটার নাম আমরা এখানে দিয়ে আসছি যে এই ক্রিয়েট ফাংশনটা, ক্রিয়েট রাউটটা যাবে হচ্ছে গিয়ে ক্রিয়েট ফাংশনের ভিতরে। এই রাউটটা কিন্তু এই ফাংশনটা কিন্তু নাই, আমরা এই ফাংশনটা এটা দিয়ে বানাবো এবং যে কন্ট্যাক্ট যে ব্লেড ভিউ ফাইলটা আছে এই ভিউ ফাইলটার ভিতরে আমরা কিছু মডিফাই করবো, মূলত আরও ভিউ ফাইল লাগবে আমাদের। সো সেটার জন্য আমরা যেটা করতে পারি আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, আমার মতে সেটা সবচেয়ে ভালো হবে। রাইট ক্লিক, নিউ, আই থিঙ্ক লেটস মেক এ ভিউ কম্পোনেন্ট, ইট উইল বি ইন কন্ট্যাক্ট মেসেজেস স্ল্যাশ ক্রিয়েট, কন্ট্যাক্ট মেসেজেস স্ল্যাশ ক্রিয়েট ডট ভিউ, এই ফাইলটা ক্রিয়েট করলাম আমরা। মূলত এটা যেটা হবে বর্তমানে যে কন্ট্যাক্ট ফাইলটা আছে যেটার ভিতরে আমরা মূলত এই ফর্মটা রিটার্ন করতেছি জাস্ট স্ল্যাশ কন্ট্যাক্টে, যেটা আসতেছে আমাদের এই রাউট থেকে এই ইন্ডেক্সে যদি যাই এখান থেকে রিটার্ন করা আছে যে কন্ট্যাক্ট শুধুমাত্র এইটা, কিন্তু যেহেতু আমরা ডিরেক্টরি চেঞ্জ করছি ফাইলের স্ট্রাকচার চেঞ্জ আছে। সো আমি যা সেটা করবো এই কন্ট্যাক্টের ভিতরে যা আছে পুরোটা কপি করবো, কপি করে ক্রিয়েট পেজে নিয়ে আসবো, জাস্ট ক্রিয়েট পেজটা আমি রিপ্লেস করে দেবো। ক্রিয়েট পেজটা রিপ্লেস করে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে আমাদের কন্ট্রোলারে ফেরত যেতে হবে, অর্থাৎ এইখানে যে ইন্ডেক্স যেটা আছে এই কন্ট্যাক্ট যেটা আছে এটাকে আমি এখান থেকে নিয়ে যাব এবং আমি এখানে কন্ট্যাক্ট মেসেজের ভিতরে রাখবো। আর সেটার নাম দিব হচ্ছে কি আমরা একটু ডিফারেন্ট, লাইক আমরা এটার নাম দিব কন্ট্যাক্ট আছে কন্ট্যাক্টের পরিবর্তে আমরা নাম দিব ইন্ডেক্স, যেহেতু আমি অলরেডি ফোল্ডার ডিরেক্টরির নাম দিয়ে রাখছি যে কন্ট্যাক্ট মেসেজেস নামে, সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারি সরি আই থিঙ্ক আই মিসম্যাচ দ্য নেম, সো রিফ্যাক্টর, রিনেম, ইন্ডেক্স, নাই জাস্ট ইন্ডেক্স নামটা চেঞ্জ করবো এবং কন্ট্রোলারে এবার আমরা রিটার্ন করবো এখানে কন্ট্যাক্ট মেসেজেস স্ল্যাশ ইন্ডেক্স, যেহেতু আমরা ইন্ডেক্সে আর মূলত এই ইন্ডেক্সের ভিতরে আমাদের সব লিস্টগুলো শো করবো। আর ক্রিয়েটের ভিতরে আমাদের এবার চেঞ্জেস করতে হবে কন্ট্যাক্ট মেসেজেস স্ল্যাশ ক্রিয়েট, ক্রিয়েট আশা করতেছি আমাদের সবকিছু ঠিক আছে। চলুন এবার আমরা এখানে রিলোড দেই, সো এখানে আমাদের কোনো কিছু আসবে না কারণ হচ্ছে কি আমাদের ওয়াচার রান করা নাই। সো আমরা আমাদের ওয়াচার রান করবো,
yarn watch তো এটা এখানে ওয়াচ করতে থাকো তখন আমরা ওকে আমাদের একটা এরর আছে আমরা দেখে আসছি কি এরর ওকে আমাদের এখানে মেবি কোনো একটা লিংক খুঁজে পাচ্ছে না সেটা হচ্ছে কি আমরা এখানে এক ডিরেক্টরির ভিতরে চলে গেছি সো এখানে যেগুলো আমরা ইম্পোর্ট করতাম কোনো কিছু খুঁজে পাবে না এখানে আমাদের আরো একটি ডিরেক্টরি বাড়িয়ে দিতে হবে সো আই থিঙ্ক এখানে স্ল্যাশ দেন স্ল্যাশ এই দুটো দেওয়ার একমাত্র রিজন হচ্ছে গিয়ে প্রিভিয়াসলি এই পেজটা ছিল এই পেজেস ডিরেক্টরির ভিতরে আর এখন যেহেতু আমরা একটা ডিরেক্টরির ভিতরে চলে গেছি সেখান থেকে নেভিগেট করতে হলে আমাকে এক বা দুটো ডিরেক্টরির বাইরে আসতে হচ্ছে আমাদের যদি লেআউট ফোল্ডার অ্যাক্সেস করতে চাই সো সেটা হচ্ছে কি কন্ট্যাক্ট ফোল্ডার পেজেস ফোল্ডার দেন লেআউট লেআউট থেকে কোনো কিছু অ্যাক্সেস করতে চাইলে আমাদের ফার্স্টে দুই স্টেপ বাইরে যেতে হবে সো সেক্ষেত্রে আমরা এখানে দুই স্টেপ বাইরে যাচ্ছি এরপর লেআউট ফোল্ডার এরপর অ্যাপ অ্যাক্সেস করতে আশা করি আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল রিলোড ইয়া বিল সাকসেসফুল সেম কাজটা কিন্তু আমাদের ইন্ডেক্স যেটা আছে ইন্ডেক্স ফাইলের জন্য করতে হবে স্ক্রল ডাউন আই ডোন্ট নো ইটস ডান অর নট ইয়া ইটস অলরেডি ডান যেহেতু আমরা পিস পেস্ট দিয়ে কপি ফাইল মুভ করছিলাম এটা সো সেজন্য এটা অটোমেটিকলি ডান করা আছে যদি আমি এখানে রিলোড দেই ইয়া আমাদের কন্ট্যাক্ট ফর্ম আসতেছে কিন্তু আমরা কিন্তু এখানে কন্ট্যাক্ট ফর্মটা চাচ্ছি না এখানে আমি যেটা করব আমি এখান থেকে কন্ট্যাক্ট ফর্মটা ফেলে দিব যাতে আমরা দুইটার আলাদা আলাদা যে ইগুলো আছে আলাদাটা আমরা বুঝতে পারি দুইটাকে ডিস্টিংগুইশ করতে পারি মেইনের ভিতরে যাই আছে আমরা সব ফেলে দিব তো এবার এটা ব্ল্যাঙ্ক এবার যদি আমি এখানে ম্যানুয়ালি যাই যেহেতু আমরা কন্ট্যাক্ট স্ল্যাশ ক্রিয়েট নাম দিয়েছিলাম কন্ট্যাক্ট স্ল্যাশ ক্রিয়েট আমাদের ফর্ম আসতেছে তো এবার যদি আমি এখানে একটা ফর্ম ফিলার দিয়ে ফিল করি এবং সাবমিট করি ওকে আমাদের এখানে পোস্ট রাউট নট সাপোর্টেড আমাদের রাউটের ইউআরআই চেঞ্জ করতে হবে এখানে এটা হবে স্ল্যাশ স্টোর স্ল্যাশ স্টোর এইবার যদি আমি আসি এখানে ফর্ম ফিলার স্টোর নট সাপোর্টেড ওকে আই থিঙ্ক আমাদের এখনো নামটা চেঞ্জ হয় নাই কন্ট্যাক্ট স্ল্যাশ স্টোর ইয়া ইটস ফিক্সড ওকে আমি রং জায়গায় চেঞ্জ করছি আমরা ইন্ডেক্স ফাইলে কাজ করছি এখানে হবে না আমাদের কন্ট্যাক্ট ডট ভিউ আছে অর্থাৎ ক্রিয়েট ডট ভিউ সেটাই কাজ করতে হবে স্টোর এবার যদি আমি এখানে একটা হার্ড রিলোড দিই এইবার আমি যদি এখান থেকে ফর্ম ফিলার দিয়ে আমি চেষ্টা করি ইয়া আমাদের এটা অ্যাড হচ্ছে এবার আমাদের এখানে যেটা করতে হবে এটা টেবিল নিয়ে আসতে হবে এই ভিতরে এরপর আমরা শো করবো এখানে আমরা এক্সট্রা যে কাজটা করলাম জাস্ট ডিরেক্টরি মুভ করছি আমি আবার একটু রিক্যাপ করে নিই অ্যাকচুয়াল কাজ শুরু করার আগে যেহেতু আমাদের কন্ট্যাক্টের রাউট একটা ছিল সেক্ষেত্রে আমি যেটা এইমাত্র করলাম শুধুমাত্র কন্ট্যাক্টের ফর্মটাকে একটা সেপারেট রাউটে নিয়ে গেলাম কন্ট্যাক্টের ফর্মের সাথে দুইটা রাউট অ্যাসোসিয়েটেড একটা হচ্ছে গিয়ে ক্রিয়েট একটা হচ্ছে গিয়ে স্টোর এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল যেটা ফর্মটা শো করে ক্রিয়েটটা আর স্টোরটা যেটা আমাদের ফর্মের অ্যাকশন হ্যান্ডেল করে তো এই দুটোকে আমি জাস্ট একটা ডিরেক্টরির ভিতরে জাস্ট অর্গানাইজ করে নিলাম সব কিছু আগে শুধুমাত্র বাইরে ছিল সো আমি এটা ভিতরে নিয়ে গেছি ওখানে এই ফোল্ডারটা আমাদের দরকার নাই ইটস কনফিউজিং মুভ করে দেই সো কন্ট্যাক্ট মেসেজেস সো এখানে ক্রিয়েট ডট ভিউ আর ইন্ডেক্স ডট ভিউ মূলত ইন্ডেক্স ডট ভিউ হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল কন্ট্যাক্ট ডট ভিউ যেটা বাইরে ছিল আর ক্রিয়েট ডট ভিউ নতুন ক্রিয়েট করছি আমরা ফর্ম শো করার জন্য এবার যেহেতু আমাদের ক্রিয়েটের কাজ আগেই করছি আগের ভিডিওতে এবার শুধুমাত্র স্ট্রাকচার ঠিক করলাম এবার আমরা কাজ করবো শুধুমাত্র কন্ট্যাক্ট রাউট নিয়ে এখানে অবশ্যই কন্ট্যাক্ট মেসেজেস নাম দিতে পারেন বা কন্ট্যাক্ট মেসেজ তাই ইচ্ছা তাই দেওয়া যায় নাম আপাতত আমরা রাউটের নাম নিয়ে এতটা চিন্তা করবো না কারণ আমরা শুধুমাত্র ইনার্শিয়া শিখতেছি তো রাউটের কনভেনশন এগুলো ইনশাল্লাহ কোনো নেক্সট কোনো কমপ্লিট সময় কোনো প্রজেক্ট করবো তখন আমরা এগুলো নিয়ে ডিসকাস করবো তো এই মুহূর্তে আমাদের এই ইন্ডেক্সে যদি চলে যাই এখান থেকে আমরা কন্ট্যাক্ট মেসেজেস ডট ইন্ডেক্স ফাইলটা রিটার্ন করতেছি এটা হচ্ছে আমাদের সেই ফাইল এর ভিতরে অলরেডি আমাদের অনেক কিছু সেট করা আছে আমাদের সেট আপ ফাংশনের ভিতরে যা যা আছে আমরা চাইলে সব ফেলে দিতে পারি আমাদের এখান থেকে কোনো কিছুই এরার কাজে আসবে না কারণ এটা আমরা এই কাজে ব্যবহার করব না এভরিথিং জাস্ট লেআউট আর অ্যাপটা থাকবে লেআউট আর হেড সেকশন থাকতেছে কারণ আমরা এখানে টেবিল বসাবো তো টেবিলের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যেটা করবো টেলমেন্ট ইউআই চলে যাব টেলমেন্ট ইউআই থেকে আমরা এখান থেকে যে ফ্রি কম্পোনেন্টগুলো আছে সেগুলো শুধুমাত্র ইউজ করবো যাতে আপনারাও ব্যবহার করতে পারেন ইয়া এখান থেকে আমি যেটা করবো যে টেবিল খুঁজে বের করবো হেয়ার ইজ ইট দিস ওয়ান টেবিল কম্পোনেন্ট টেবিল কম্পোনেন্টের ভিতরে যদি আমরা লক্ষ্য করি এখানে শুধুমাত্র আমাদের এই উপরের একটা টেবিলই ফাঁকা আছে মেবি আর বাকি সবগুলো হচ্ছে গিয়ে পিএনজি প্রিভিউ সো এই একটা টেবিলের কোড আছে শুধুমাত্র আমরা এই কোডটা ব্যবহার করতে মানে এই টেবিলটা ব্যবহার করতে পারবো তো সেক্ষেত্রে
ওকে, সেক্ষেত্রে আমি যেটা করবো এখান থেকে আমার সব কোড সিলেক্ট করবো, এখান থেকে টেমপ্লেটের আগ পর্যন্ত কোড সিলেক্ট করবো। এরপর হচ্ছে গিয়ে মেইন সেকশনে পেস্ট করব, এবং পেস্ট করার পর দেখতে পাইতেছেন এখানে অনেক কিছু আছে যেগুলো আমরা আনতে হবে যে সেকশনে। যেমন হচ্ছে গিয়ে এই জিনিসগুলো লাগবে আমাদের, পিপল, দেন সেট আপ ফাংশনের ভিতরে এটা রিটার্ন করতে হবে, শুধুমাত্র আমাদের ডেমোটা যাতে আসে। এরপর আমরা আমাদের নিজেদের যেটা দিয়ে রিপ্লেস কিভাবে করবো সেটা আমরা একটু পরে দেখতেছি। তো এখানে মূলত যেটা আছে, পিপল নামে একটা অ্যারে আছে, অ্যারের ভিতরে আমরা কিছু অবজেক্ট আছে, যেমন হচ্ছে কি একটা জাস্ট রো, টেবিল রো, আর জাস্ট সেট আপ ফাংশনের ভিতরে এটা ডিফাইন করা আছে। পরবর্তী আমরা দেখতে পাবো এই টেবিলের ভিতরে কেউ যদি চলে যাই আমরা, এটাই ফরেস্ট লুপ, ফর লুপ করা আছে ভি ফর দিয়ে। এবার যদি আমরা আমাদের কিন্তু চলে আসি এবং এখানে রিলোড দিই, ওকে, আমরা এখানে টেবিল দেখতে পাইতেছেন কিন্তু এটা মার্জিং প্যাডিং কোনো দিক থেকে ঠিক নাই, ফুল পেজ আসতেছে। তো এর রিজন হচ্ছে গিয়ে আমরা যদি এখানে মেইনের ভিতরে চলে যাই, জাস্ট এখান থেকে আমরা টেবিলটা ফ্লাক্স দিয়ে শুরু করছি, আমরা যদি ক্রিয়েট পেজে চলে যাই, ক্রিয়েট পেজে স্ক্রল করে উপরের দিকে উঠি, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো আমাদের এখানে একটু ডিফারেন্ট ফরম্যাট আছে না, যেটা আমরা মিস করছি, আমরা বাদ দিয়ে দিছিলাম। তো সেটা হচ্ছে গিয়ে আমাদের এই তিনটি ক্লাস লাগবে, মেবি ইয়া আই থিঙ্ক আমাদের এই তিনটি ক্লাস লাগবে। সো আমি এখান থেকে জাস্ট এগুলো কপি করতেছি, আমাদের এইগুলো হলেই হবে, কপি এই তিনটা ক্লাস উপরে তিনটা ডিপ সহ। এবার ইন্ডেক্সে চলে যাব, এখানে আমি জাস্ট তিনটা পেস্ট করবো, এবং এন্ড সেকশন এসে আমি এখান থেকে তিনটা ক্লোজিং ট্যাগ দিয়ে দিবো, আমরা শেষ করতে পারি। সো ফরম্যাট আশা করি এবার ফিক্স হয়ে গেছে, ওকে, এবার একটু বেশি ফিক্স হয়ে গেছে, আমাদের এত লাগবে না আমার মনে হয়। আমি জাস্ট টেবিলটা যদি শুধুমাত্র এই একটা ক্লাসের ভিতরে রাখি, সেই ক্ষেত্রে আমাদের আশানুরূপ ফল পাবো। আমরা এভাবে যাচ্ছি, এভাবে হলে চলবে আমাদের। তো এখান থেকে আমাদের যে জিনিসগুলো বাদ দিতে হবে, এই মুহূর্তে আমাদের ছবি লাগবে না, বাকি যে জিনিসগুলো আছে আমরা সব এগুলো দেখানোর চেষ্টা করবো। ফার্স্টে আমি যদি এখানে ভিউ টুল ওপেন করি আমাদের ব্রাউজারে, একটা প্লাগ ইন একটা যারা জানেন না এটা ইনস্টল করে নিতে হয়, ফার্স্ট ক্রোমের এক্সটেনশনের স্টোরি গিয়ে সার্চ করে নিলে হবে। এখান থেকে যদি আমি কম্পোনেন্ট ইন্ডেক্স সিলেক্ট করি, এর ভিতরে দেখবেন যে আমার সেট আপ ফাংশনের ভিতরে একটা অ্যারে আছে পিপল নামে, এবং পিপলের ভিতরে একটা অবজেক্ট আছে যেটা হচ্ছে মূলত এখানে শো করতেছে, এই যে দেখেন নামটা আর এই হচ্ছে গিয়ে নামটা। সো এটা আপাতত আমরা স্ট্যাটিক ভাবে শো করতেছি, আমাদের গোল হচ্ছে কি আমাদের ডেটাবেসে যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো গেট করে এবং এই ভিউ কম্পোনেন্টের ভিতরে পাঠিয়ে এটা এখানে এই টেবিলে শো করানো, এটা এভাবে স্ট্যাটিক ভাবে না, যেহেতু শুধুমাত্র আমাদের শো করানো টেবিলটা যাতে শো করে সেই জন্য দিছিলাম। তো এবার আমাদের টাস্ক হচ্ছে কি ডাইরেক্ট ডেটাবেস থেকে ডেটা নিয়ে আসা। সো চলুন আমরা দেখি কিভাবে ডেটাবেস থেকে আমরা ডেটা গেট করতে পারি। তো আমাদের ইন্ডেক্সের ভিতরে এখানে যদি আসি, ফার্স্টে আমাদের এখানে ডেটাবেস থেকে কুয়েরি করে ডেটা নিয়ে আসতে হবে। আমরা যে মডেল নিয়ে কাজ করছি সেটার ভিতরে আমরা কিভাবে ডেটা আনতে পারি, ফার্স্টে আমরা কল করব, একটা ভেরিয়েবল নিব, কন্ট্যাক্ট মেসেজেস ইজ ইকুয়াল টু কন্ট্যাক্ট মেসেজেস, এরপর যদি আমরা অল বলি তাহলে আমাদের সব ডেটাগুলো চলে আসবে, ঠিক না? তো এটা যদি টেস্ট করতে হয় আমরা এখানে রিটার্ন করে দেখতে পারি যে আমাদের সব ডেটা আসতেছে কিনা। সো চলুন রিটার্ন, ইয়া আমাদের সব ডাটাগুলো আসতেছে। এবার আমরা যদি এই ভেরিয়েবলটা আমাদের এই কম্পোনেন্টের ভিতরে পাস করতে হবে, তো ইনার্শিয়া রেন্ডারের ভিতরে আমরা যেভাবে পাস করবো, ফার্স্টে এই কম্পোনেন্টের নামটা দিব, নাম দেওয়ার পর একটা কমা এবং এখানে থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দেওয়ার পর এর ভিতরে আমরা যে কোনো ডেটা পাস করতে পারি। এখান থেকে আমরা যাই পাস করি না কেন, সেটা আমরা এই কম্পোনেন্টের ভিতরে প্রপস হিসাবে এখানে অ্যাক্সেস করতে পারবো। তো চলুন দেখি আমরা কীভাবে পাস করতে পারি। যেহেতু আমরা এটার ভিতরে পাস করতে দিই, সেক্ষেত্রে আমাদের উপরে ভেরিয়েবল লাগবে না, জাস্ট ভেরিয়েবলের নামটা আমরা এখানে ডিসাইড করবো, ডিফাইন করবো কন্ট্যাক্ট মেসেজ, সেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল প্রপের নেম, কি নামে আমরা পাঠাচ্ছি। এরপর জাস্ট আমরা এখান থেকে এই কুয়েরিটা মুভ করে এখানে নিয়ে আসতে পারি। আর যদি বেশি ক্যালকুলেশন বেশি লজিক থাকে, সেক্ষেত্রে আপনি উপরে পারফর্ম করে এখানে শুধুমাত্র ভেরিয়েবলের নামটা যদি এভাবে দিয়ে দেন তাও কাজ করবে, কোনো সমস্যা নাই। তো যেহেতু আমাদের এখানে এক্সট্রা কোনো ক্যালকুলেশন নাই বা অন্য কোনো কুয়েরি রান করতে হচ্ছে না, জাস্ট অল ডেটা শো করতেছি, সেক্ষেত্রে জাস্ট এখানে আমি ডিরেক্টলি মডেল কল করে দিলেই চলবে, আমাদের এক্সট্রা ভেরিয়েবল নেওয়ার কোনো দরকার নাই। তো এখান থেকে আমি জাস্ট এই যে প্রক্সের নামটা এটাকে আমাদের কপি করতে হবে, আর অবশ্যই অবশ্যই এটা একুরেট হতে হবে যদি আমরা ভিউর সাথে এটা রেফার করব। তো এখান থেকে যদি আমি এটা কপি করি এবং যেই কম্পোনেন্টটা রিটার্ন করতেছি কন্ট্যাক্ট মেসেজেস ইন্ডেক্স, এই কম্পোনেন্টটা যদি আমি ওপেন করি এবং স্ক্রল করে নিচে চলে আসি, এই কম্পোনেন্টের পরে এখানে যদি আমরা একটা ডিফাইন করি যে প্রক্স নামে
সো প্রপসের ভিতরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট মেসেজেস, এটা হবে হচ্ছে গিয়ে অ্যারে অ্যারে। সো এবার যদি আমরা লক্ষ্য করি, আমরা যেটা করলাম ব্যাকএন্ড থেকে ডেটা গেট করে একটা নাম ডিফাইন করলাম, যেটা আমরা এই ভেরিয়েবলের ভিতরে ইনিশিয়াল রেন্ডার ফাংশনের ভিতরে সেন্ড করতেছি। আর এই ভেরিয়েবলের নামটা হচ্ছে কি অ্যাকচুয়াল প্রপসের নেম, যেটা কম্পোনেন্টের ভিতরে অ্যাভেলেবেল হবে অটোমেটিকলি বাই ইনার্শিয়া। সো আমাদের এই নামটা এখান থেকে কপি করতে হবে এবং কম্পোনেন্টের ভিতরে প্রপ সেকশনে সেম নামে অ্যাকসেপ্ট করতে হবে। এই দুটো যখনই সেম হবে, আর যখনই ইনার্শিয়া দেখবে দুটো নাম সেম, তখন হচ্ছে কি এখান থেকে কুয়েরি করে যে রেজাল্টটা পাবেন সেটা এই কম্পোনেন্টের ভিতরে এই প্রপসের ভিতরে অ্যারে হিসেবে এখানে থাকবে। সো চলুন আমরা যে বললাম কতটা এটা হয়েছে বা কত ইফেক্টিভ আমরা সেটা দেখে আসি। এখানে যদি আমি রিলোড দেই, রিলোড দেওয়ার পর আমরা যদি এখানে ডেভ টুল থেকে ইন্ডেক্স সিলেক্ট করি, ইন্ডেক্স সিলেক্ট করে আমরা এখানে দেখতে পাবো আমাদের একটা প্রপ সেকশন আছে। প্রপ সেকশনের ভিতরে একটা অ্যারে দেখতে পাইতেছি যেটার নাম আমরা কন্ট্যাক্ট মেসেজেস, যেটা আমরা কন্ট্রোলার থেকে ডিফাইন করতে আসছিলাম। এরপর যদি আমি দেখি এটার ভিতরে অ্যারের ভিতরে আমার সব ডেটাগুলো শো করতেছে অবজেক্ট আকারে। সো যেহেতু এখানে অবজেক্ট আকারে শো করতেছে, অ্যারে অ্যান অবজেক্ট আছে, আর এই পিপলের ভিতরে টেবিলের ভিতরে যে আমরা দেখছিলাম এখানে অবজেক্ট আছে। তো আমি এবার চাইলে পিপল এই স্ট্যাটিক ডেটাটা বাদ দিয়ে আমাদের এই কন্ট্যাক্ট মেসেজের প্রপসটা আছে এইটা ফর লুপ করে এই টেবিলের ডেটাটা শো করতে পারি। সো চলুন আমরা সেই কাজটা এবার করবো। স্ক্রল করে উপরে চলে যাই, এখান থেকে যদি আমি ব্রেক ডাউন করি, এখান থেকে আগে আমাদের টেবিলে যে হেডিং আছে সেগুলো চেঞ্জ করতে হবে। আমাদের কি কি এখানে শো করবো সেটা দেখার দরকার আছে। সো ফার্স্টে আমরা যেটা শো করতে পারি সেটা হচ্ছে গিয়ে নাম, দেন হচ্ছে গিয়ে ইমেল, এখানে এখানে যেভাবে শো করতেছে। এরপর হচ্ছে গিয়ে আমরা শো করতে পারি সাবজেক্ট, আমাদের সাবজেক্ট আছে, দেন মেসেজ, এরপর আমরা হয়তো বা ক্রিয়েটেড বা টাইম স্ট্যাম্প কিছু একটা শো করবো জাস্ট বোঝার জন্য। তো মোটামুটি আমাদের এখানে ডেটা স্ট্রাকচার কিন্তু ঠিকই আছে, তেমন কোনো চেঞ্জেস হবে না। তারপরে যে জিনিসগুলো আছে, এখানে নেম আছে, এখানে টাইটেলের পরিবর্তে আমরা এখানে দিব সাবজেক্ট, সো টাইটেল পরিবর্তে সাবজেক্ট, দেন হচ্ছে কি আমাদের মেসেজ, সাবজেক্ট মেসেজ, দেন আমরা এখানে দিতে পারি যে রিসিভ ডেট। আপাতত আমরা বলতে পারি ক্রিয়েটেড, আই থিঙ্ক রিসিভ ডেট হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট। তারপর আমরা জাস্ট আপাতত এইভাবে সারতেছি, কোনো সমস্যা নেই এই মুহূর্তে। এখানে আমাদের ফলো করতে হবে হচ্ছে কি পিপল ইন পিপল, সো আমরা এখানে দিতে হবে কন্ট্যাক্ট মেসেজ ইন কন্ট্যাক্ট মেসেজেস, যেটা আমাদের প্রপসের নাম। আর এটা কি দিতে পারি আমরা কন্ট্যাক্ট মেসেজ ডট হচ্ছে আইডি, যেটা আমরা আইডি ইউনিক আছে। সো এরপর আমরা যেটা করব, এখানে যদি আমরা লক্ষ্য করি এইটা হচ্ছে কি ইমেজ সেকশন, যেটা রেসপন্সিবল হচ্ছে ইমেজটা শো করার জন্য। আর যেহেতু আমাদের এই মুহূর্তে কোনো ইমেজ নাই, সেক্ষেত্রে আমি এটাকে কমেন্ট আউট করে দিই, এখানে এটা শো করবো না। তো এরপর এখানে হবে আমাদের কন্ট্যাক্ট মেসেজেস নেম, দেন হচ্ছে কন্ট্যাক্ট মেসেজেস ইমেল, নো প্রবলেম অ্যাট অল, কন্ট্যাক্ট মেসেজেস, দেন টাইটেল পরিবর্তে হবে আমাদের সাবজেক্ট, দেন হবে কন্ট্যাক্ট মেসেজেস, এখানে হবে অ্যাকচুয়াল মেসেজ, অ্যাকচুয়াল মেসেজটা আমরা এখানে শো করবো। দেন আমাদের এখানে মনে হয় আমাদের এখানে স্ট্যাটাস শো করতেছে, সো স্ট্যাটাস আমাদের লাগবে না। তো এখানে আমরা শো করবো মূলত ওকে, আমাদের মনে হয় এখানে একটা ফিল্ড বেশি আছে, নেম মেসেজ ক্রিয়েটেড অ্যাট অ্যান হচ্ছে কি ওকে ওকে আমাদের এখানেই ভুল করছি আমরা, এখানে কন্ট্যাক্ট মেসেজ এখানে শো করবো না, কন্ট্যাক্ট মেসেজ শো করবো পরের সেকশন পরের টিডিতে। আর উপর থেকে আমাদের এখানে একটা বাদ দিয়ে দিতে পারি, শুধুমাত্র টাইটেল সাবজেক্ট থাকলেই চলবে ওখানে। আর এই উপরে আমরা এই সবাই লাস্টে শো করবো কন্ট্যাক্ট মেসেজ, কন্ট্যাক্ট মেসেজ ক্রিয়েটেড অ্যাট, ক্রিয়েটেড অ্যাট ওকে। এবার যদি আমরা রিলোড দেই, দেন আমাদের যেভাবে চাচ্ছি আমরা সেভাবে দেখতে পাইতেছি। তো এবার আমার পিপল নামে যে এক্সট্রা যেগুলো আছে এগুলো সব আমরা ফেলে দিতে পারি, আমাদের কোনো প্রয়োজন নাই এগুলো, মাত্র আমরা টেস্ট করার জন্য আনছিলাম। তাতে টেবিলটা এখানে শো করে টেবিল সিএসএস থেকে কপি করে আনার পর, তার ফাংশনের দরকার নাই যেহেতু এটার ভিতরে কোনো তেমন ক্যালকুলেশন বা কোনো ধরনের লজিক যাচ্ছে না, শুধুমাত্র ডেটাটা শো করতেছি। সো রিলোড, সো এই মুহূর্তে আমরা দেখতে পাইতেছি আমাদের টেবিলের সব ডেটাগুলো আমরা এখানে সাকসেসফুলি শো করতেছি, ঠিক আছে। এবার যদি আমরা এখানে যাই, নতুনটা অ্যাড করি, আমাদের এখানে বাটন লাগবে মেবি, তারপরও আমি জাস্ট এখান থেকে চলে যাচ্ছি নর্মালি নেভিগেট করে। এরপর নতুন একটা ফিল নিচ্ছি, এরপর মেবি এটাকে একটু
এরপর যখন আমি এটা সেন্ড করব, ড্যাশবোর্ডে চলে যাচ্ছে, আমাদের রিডাইরেক্ট ঠিক করতে হবে। তো এখানে যদি আসি, আপনারা দেখতে পাইতেছেন যে আমার এখানে টেবিলটা কিন্তু এখানে শো করতেছে, মোটা টেবিলটা রেসপন্সিভ, এটা অনেক বড় টেক্সট দিছি তারপর এটা আসতেছে। সো এটা দেখতে অড লাগতেছে, চলুন এটা ডিলিট করে দিই। ইয়া, নাও লুক গুড। মেইন হচ্ছে কি, আমাদের এখানে ডেটা গুলো আসতেছে। সো এবার আমরা যদি লক্ষ্য করি, আবার একটা জিনিস রিক্যাপ করি যে আমরা কিভাবে কন্ট্রোলার থেকে ইনার্শিয়ার ভিতরে ডাটা পাঠাইতে পারি। চলুন এবার আমরা একটা স্ট্যাটিক জিনিস দেখি। একটু তো কুইরি করে ডেটা সেন্ড করছি, আমরা এখানে বলি যদি সামথিং, এবং এখানে আমরা কিছু ভ্যালু পাঠাবো। ভ্যালু যে কোনো কিছু হতে পারে, যেমন আমরা এখানে যদি চাই ক্যান ইউ সি মি, এখানে আমরা একটা স্ট্রিং পাঠাইলাম। সো এখানে একটা প্রপসের নাম দিলাম, আর এখানে কিছু একটা ডেটা পাঠাইলাম কন্ট্রোলার থেকে। তো এটা যদি আমার ভিউতে গেট করতে হয়, আমাদের যেটা করতে হবে, প্রপ সেকশনে আসবো এবং এখানে আমরা প্রপসটা ডিফাইন করব, এবং প্রপসটা কি টাইপের ডেটা আসতেছে সেটা এখানে বলে দিব। যেমন উপরটা কিন্তু ছিল অ্যারে, যেটা আমাদের ডেটাবেস থেকে অ্যারে পাঠাইতো। চিন্তা করতে হবে, অ্যারে যদি পাঠায়, যদি আমাদের ডেটাবেসে ডেটা থাকে তাহলে আমাদের অ্যারে আসবে, আর যদি এটা না থাকে তাহলে আমাদের এমটি অ্যারে আসবে। সো এক্ষেত্রে আমরা যদি সামথিং যদি লক্ষ্য করি, এটা ডেটা টাইপটা কি হচ্ছে, এখানে ডেটা টাইপটা হচ্ছে শুধুমাত্র এখানে জাস্ট একটা স্ট্রিং পাঠাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে হবে স্ট্রিং স্ট্রিং। তো এবার যদি আমি কন্ট্রোলার আমাদের ভিউ কম্পোনেন্টে ফেরত যাই ব্রাউজারে, এবং এটা রিলোড দেই, তখন আমরা দেখতে পাবো যে এটার ভিতরে একটা স্ট্রিং চলে আসছে, যেটার নাম হচ্ছে গিয়ে ক্যান ইউ সি মি, জাস্ট এখানে নাম আসতেছে। এখানে চাইলে আমরা আরেকটা জিনিস দিতে পারি, যে সামথিং এর পরিবর্তে আমরা এখানে দিই যদি টাইটেল, জাস্ট আমি দেখানোর জন্য বলতেছি, অল কন্ট্যাক্ট মেসেজেস, অল কন্ট্যাক্ট মেসেজেস টাইটেল নামে আমরা স্ট্রিং সেন্ড করতেছি। সেক্ষেত্রে আমাদের কম্পোনেন্টও এটা স্ট্রিং হিসাবে সেম নামে ক্যাচ করতে হবে। সেম নামে ক্যাচ করার পর যেহেতু অলরেডি চলে আসছে, এবার আমরা যেটা করবো, এই সেম টাইটেলটাই কন্ট্যাক্ট যেখানে লেখা আছে এটার পরিবর্তে যেটা এখানে হার্ড কোড করে দেওয়া যায়, কোনো প্রবলেম না। তারপর আমি এটা ব্যাক এন্ড থেকে কন্ট্রোলার থেকে আইনা দেখাইছি, যা শুধুমাত্র আপনাদের ক্লিয়ার হয় সেই জন্য। টাইটেল তাতে আমরা বুঝতে পারেন যে কন্ট্রোলার থেকে কিভাবে আমাদের ডাটাগুলো কম্পোনেন্টের সাথে ইনার্শিয়ার মাধ্যমে আনার আদান প্রদান করা যাবে। সো এবার যদি আমি এটা রিলোড দেই, অ্যাজ ইউ ক্যান সি আমাদের এখানে পুরো নামটা শো করতেছে। সো এইবার মেবি আমাদের একটা বাটন লাগবে। সো আমরা যেটা করতে পারি, এখানে নতুন একটা বাটন নিতে পারি। সো বাটনটা নেওয়ার জন্য আমাদের ক্রিয়েট পেজে চলে যাব। ক্রিয়েট পেজে আই থিঙ্ক আমাদের বাটন আছে, সেটা হচ্ছে ফর্ম সাবমিটের বাটন একেবারে বিলো। তো এখান থেকে আমি এই বাটনটা কপি করব, কপি করে আমি ইন্ডেক্স পেজে চলে আসবো, এবং এখানে এই টাইটেলের টেক্সটের পরে এখানে পেস্ট আগে দেখি যে কীরকম আসে। একটা ভালো আসবে না মনে হচ্ছে, তারপরও ইয়া নো প্রবলেম, আই উই ক্যান লিভ উইথ দ্যাট। এখানে চাইলে আপনারা একটু ভালো করতে পারেন এটা। আর মূলত এখানে কিন্তু এটা বাটন হবে না, এটা একটা লিঙ্ক হবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের আমরা আপনার অবশ্যই মনে আছে আমরা কিভাবে ইনার্শিয়া লিঙ্কের মাধ্যমে আমরা লিঙ্ক ব্যবহার করছিলাম। সো সেক্ষেত্রে আমাদের অ্যাপ লেআউটে চলে যেতে হবে, লেআউট থেকে আমরা দেখে আসতে পারি যে কীভাবে আমরা ব্যবহার করছি। এভাবে আমাদের লিঙ্ক ফার্স্টে নিচে ইম্পোর্ট করতে হতো। সো নিচেতে আমি স্ক্রল করে আসি, ফার্স্ট আমাদের ইনার্শিয়া ভিতরে থেকে লিঙ্ক ইম্পোর্ট করতে হতো, এরপর আমাদের লিঙ্ক কম্পোনেন্ট রেজিস্টার করতে হতো, এরপর আমরা উপরে ইউজ করতে পারতাম। এখানে আমাদের লিঙ্ক যদি লাগে, ফার্স্টে আমাদের এখানে চলে আসতে হবে, কম্পোনেন্টের ভিতরে এসে এখানে আমাদের লিঙ্ক বলে দিতে হবে, আর অবশ্যই ইম্পোর্ট স্টেটমেন্ট লিখতে হবে। আমি সিস্টেম ইউজ করছি সেজন্য এটা অটোমেটিকলি চলে আসছে কপি করার সাথে সাথে। তো এখানে লিঙ্ক, এবং এই লিঙ্কটাকে আপনার ইম্পোর্ট করতে হবে ইনার্শিয়া প্যাকেজের ভিতর থেকে। দেন আমাদের যদি অ্যাপে চলে যাই, আবার যে কোনো একটা লিঙ্ক দেখি যেটা কিভাবে আসে, তো এইভাবে আমাদের এটা শো করতে হবে। এই রাউটার নামটা আমরা একটু চেঞ্জ করে দিই টাইটেলে। সো এটা চেঞ্জ করে দেওয়ার পর ইন্ডেক্সে চলে যাই। এবার আমাদের ইন্ডেক্সে এখানে একটা নতুন লিঙ্ক শো করবো। ওকে, তো লিঙ্ক শো করার পরে এখানে ক্লাসটা হবে কমপ্লিটলি বাটনে যে ক্লাসটা আছে সেটা, যাতে একটা বাটনের মতো দেখা যায়। বাটন ফাইন, নিচের বাটনটা আমরা ফেলে দিতে পারি। এবার এবার হচ্ছে কি, এটার নাম দিতে পারি ক্রিয়েট। ক্রিয়েট অথবা এটার নাম দিতে পারেন নিউ মেসেজ, কোনো সমস্যা নেই। এবার দেখতে পাচ্ছেন ক্লিক করলে আমাদের এটা কাজ করতেছে লিঙ্কটা। সো এখানে আমরা চাইলে এই ব্যাক বাটন ক্রিয়েট করতে পারি, যত যতটা সম্ভব সুন্দর করা যায়, জাস্ট আমরা যেহেতু দেখানোর জন্য করতেছি। তো এবার আমাদের যেটা করবো,
আমাদের কিন্তু অল ডেটা এখানে শো করা শেষ, আমরা ডাটাবেস থেকে ডেটা এনে এবং এখানে শো করতেছি। জাস্ট এবার আমি এডিশনাল জিনিসগুলো দেখাচ্ছি, যে এই বেসিক জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের মডিউল বানাতে গেলে লাগে। যেমন পেজ নেভিগেশন, ক্রিয়েট বাটনের লিঙ্ক কেমনে করবেন, ব্যাক বাটন কিভাবে বানাবেন, আমি জাস্ট এই জিনিসগুলো কুইকলি দেখানোর চেষ্টা করতেছি। তো এখান থেকে আমাদের ক্রিয়েট পেজে আমাদের একটা লিঙ্ক লাগবে। সো আবারও আমি এই লিঙ্কটা এখান থেকে কপি ক্রিয়েট পেজে যাবো। আর এই জিনিসগুলো বারবার করার একটা কারণই হচ্ছে যাতে আপনাদের জিনিসগুলো একেবারে ক্লিয়ার হয়ে যায়, তো আপনাদের কোনো প্রবলেমে পড়তে না হয় এবং কোনো ধরনের কনফিউশন না থাকে। তো এখান থেকে আমি উপর দিকে চলে যাই, উপর থেকে আমি এই লিঙ্কটা এখান থেকে কপি এবং আমাদের ক্রিয়েট পেজে চলে যাব এবং একেবারে স্ক্রল করে উপরে উঠে এই কন্ট্যাক্টের পর এখানে বসিয়ে দিব। আর একটা লিঙ্ক হবে শুধুমাত্র কন্ট্যাক্ট এবং একটা টেক্সট হবে ব্যাক। আর মেবি মেবি আমরা একটা টেক্সটটা এই কালারটা চেঞ্জ করতে পারি, যেমন আমার একটা ইন্ডিগো আছে এটা আমরা রেড করে দিতে পারি, রেড। পরেও আমরা এটা রেড, যত জায়গায় ইন্ডিগো আছে সব জায়গায় আমরা যদি রেড করে দিই তারপরে কাজ করবে। আমি তেমন একটা এক্সপার্ট না সিএসএস, তারপরও কিছুটা সুন্দর না হলে কাজ করা বিরক্তিকর হয়ে যায়। তো এবার যদি আমি ব্যাক বাটনে ক্লিক করি আমার আগের পেজে চলে আসতেছে এবং ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমাদের ফর্মটা শো করতেছে। এবার যেটা টাস্ক হচ্ছে কি, ফর্মটা ফিল আপ করে যখন আমি সাবমিট বাটনে ক্লিক করব তখন এবার যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি দেখেন আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসতেছে। এবার আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে এখান থেকে সাবমিট করলে যাতে ড্যাশবোর্ডে না নিয়ে যায়, অল মেসেজেস যেখানে আছে এই টেবিলে শো করে ব্যাক করে। তো চলুন এটা আমরা ফিক্স করে আসি। সেটা ফিক্স করার জন্য আমাদের চলে যেতে হবে কন্ট্যাক্ট কন্ট্রোলারের যে মেথডে আমাদের অ্যাকশন হ্যান্ডেল হচ্ছে ফর্মের অ্যাকশন। এখানে যদি আমরা লক্ষ্য করি ভ্যালিডেশন হচ্ছে ডেটাবেসে আমরা ডেটা স্টোর করতেছি, এরপর আমাদের রিডাইরেক্ট টু আছে এখানে শুধুমাত্র স্ল্যাশ বলা আছে, এখানে আমরা পাথ বলে দিতে পারি কন্ট্যাক্ট। এরপর আমরা যদি যাই এবং ফর্মটাকে সাবমিট করি দিস টাইম, এবার আমাদের ড্যাশবোর্ডে নিবে না, আমাদের অল কন্ট্যাক্টে নিয়ে আসতেছে। এখানে আর একটা জিনিস বলে রাখা ভালো, এখানে সব জায়গায় যেমন কন্ট্রোলার রিডাইরেক্টের পর আমি ডাইরেক্ট পাথ হার্ড কোড করে টাইপ করতেছি, দেন আমাদের অ্যাপের লেআউটে এখানে লিঙ্কগুলোতে আমি হার্ড কোড করে টাইপ করতেছি, এই লিঙ্কগুলো কিন্তু আমি ইউআরএল গুলো হার্ড কোড করে দিচ্ছি, যেটা শুধুমাত্রই দেখানোর জন্য আর যেটা আপনারা শিখতেছেন সেই জন্য। এটা কিন্তু কোনো মতেই প্রোডাকশনে উপযুক্ত না। প্রোডাকশনে অবশ্যই অবশ্যই আমরা রাউটের নেম ইউজ করবো, প্রত্যেকটা রাউটে একটা করে নেম দিব এবং সবগুলো নেম কল করে ব্যবহার করবো। এটাও একটা প্রবলেম, আপনি কিন্তু জাস্ট লারাভেলের যে কোনো রাউটের নেম কিন্তু ইনার্শিয়াল রাউটে মানে ভিউজেস এর ভিতরে ব্যবহার করতে পারবেন না, বা যেটা বুলেট ফাইলের মধ্যে ব্যবহার করতে পারেন, জাস্ট রাউটের নামটা ডিফাইন করলেন বুলেট ফাইলের ভিতরে কল করে দিলেন, সেটা কিন্তু এবার হবে না। যেহেতু আপনার ভিউ ফাইল বলতে কোনো কিছুই নাই, বুলেট ফাইল বলতে কোনো কিছু নাই, সব কিছু কিন্তু ভিউ এর ভিতরে চলে আসছে। তো নেক্সট পরের কোনো একটা ভিডিওতে আমরা এই সিরিজেই দেখবো যে কিভাবে আমরা লারাভেলের রাউট নেম রাউট আমরা ভিউ টেমপ্লেটের ভিতরে কম্পোনেন্টের ভিতরে ব্যবহার করতে পারি, সেটা ফিউচার কোনো অন্য কোনো ভিডিওতে দেখবো। জাস্ট এই ভিডিওতে আমরা যেটা করলাম জাস্ট একটা টেবিলে ডেটাগুলো শো করলাম, এরপর আমরা ক্রিয়েট পেজের লিঙ্ক আপগুলো করলাম, এখান থেকে যদি আমরা কোনো কিছু সাবমিট করি দেন আমাদের অল পেজে চলে আসতেছে। তো এরপর আমাদের বাকি আছে হচ্ছে কি এডিট করা এবং ডিলেট করা। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এডিট এরপর পর্যায়ক্রমে আমরা ডিলেট এই জিনিসগুলো দেখবো। আর এখানে অনেক কিছু কিন্তু ডাজেন্ট মেক সেন্স, লাইক আমরা কন্ট্যাক্ট মেসেজে ফর্ম সেন্ড করতেছি এবং এখান থেকে আমাদের অল কন্ট্যাক্ট আবার এখানে চলে আসতেছে, জিনিসগুলো কিন্তু রিয়েল লাইফে এরকম না। আমি আবারও বলে রাখি, কারণ অনেকেই হয়তো মাঝখান থেকে এটা দেখবেন, দেখে বলবেন যে এটা কোনো ইট ডাজেন্ট মেক এনি সেন্স, বাট এটা আমরা ওই রকম সেন্স মেক করার জন্য কোনো কিছু বানাচ্ছি না, জাস্ট শেখার জন্য বানাচ্ছি। আমি বারবার রিপিট করতেছি, কারণ টেকনিক্যালি যখন আপনার কন্ট্যাক্ট ফর্ম থেকে কোনো কিছু সেন্ড করে সেটা কিন্তু ফ্রন্টেন্ড এইভাবে শো করে না। তো কন্ট্যাক্ট ফর্ম থেকে কোনো কিছু সেন্ড করলে সেটা এডমিন প্যানেলে, হয়তো এডমিনের কোনো একটা সেকশনে অল কন্ট্যাক্টস মেসেজেস নামে একটা সেকশন থাকবে যেখানে সব ডেটাগুলো শো করবে, এখান থেকে এডমিন এগুলো দেখতে পারবে, চাইলে রিপ্লাই করতে পারবে, জিনিসগুলো এইরকমের হয়। কিন্তু যেহেতু আমরা শুধুমাত্র আমাদের আমাদের এই ভিডিওর বা এই সিরিজের পারপাস কোনো কিছু বানানো না, এই সিরিজের পারপাস ছিল জাস্ট ইনার্শিয়ার সাথে গেট ইউজ টু হওয়া এবং ছোটো ছোটো বেসিক জিনিসগুলো যেভাবে কাজ করে, আগে যেভাবে বুলেট ফাইলের ভিতরে ছোটো ছোটো জিনিসগুলো কাজ করতো সেগুলো কীভাবে ডিফারেন্ট এবং কীভাবে আমরা কাজ করবো ইনার্শিয়া নিয়ে, সেই জিনিসগুলো দেখা এবং সেই জিনিসগুলোর সাথে ইউজ টু হওয়া। তো গাইস আশা করি আপনারা বুঝতে পারতেছেন এবং আপনারা আশা করতেছি ইনার্শিয়া সিরিজটা এনজয় করতেছেন। ইনশাল্লাহ আমরা এই সিরিজ কমপ্লিট করার পর ইনার্শিয়া দিয়ে আরো সুন্দর সুন্দর প্রজেক্ট আনার চেষ্টা করব, কারণ কারণ হচ্ছে কি ইটস এ বিউটিফুল থিং ইনার্শিয়া এবং লারাভেলের সাথে যেভাবে এই কম্বিনেশনে কাজ করা এটা খুবই সুন্দর। আমি প্রফেশনালি এই দুটো টেকনোলজি নিয়ে অনেক দিন যাবত কাজ করতেছি এবং অনেক অ্যাপ্লিকেশন বিল্ড করছি, তো ইটস রিয়েলি রিলায়েবল।
খুব অল্প সময়ের ভিতরে খুব ভালো অ্যাপ্লিকেশন বিল্ড করা যায়। আদারওয়াইজ আপনি যদি এটাকে স্প্লিট করেন, ব্যাক এন্ড আপনার হচ্ছে লারাভেলে কাজ করবে, দেন এপিআই দিয়ে আপনি ফ্রন্ট এন্ড আলাদা ভিউ অ্যাপ্লিকেশন দিয়ে কানেক্ট করবেন, ভিউ নাক্সট বা নেক্সট রিয়্যাক্ট দিয়ে, এটা একটু হ্যাসেলের কাজ, অবশ্যই এটা করা উচিত এবং ওটার পারফরমেন্স আর এটার পারফরমেন্স ডিফারেন্স আছে অবশ্যই। যেটা হচ্ছে প্রজেক্টের ডিমান্ডের উপর, আপনার প্রজেক্টটা কত বড়, আপনি হতে পারে একটা মিডিয়াম লেভেল প্রজেক্ট যেটার ভিতরে আপনার এপিআই এবং ফ্রন্ট এন্ড আলাদা করে অত কিছু করার সময় নাই, আপনার কুইকলি শেষ করতে হবে, সেক্ষেত্রে আপনি জাস্ট লারাভেল আর ইনারশিয়া ইউজ করে ভিউ বা রিয়েক্ট দিয়ে কাজ করতে পারেন, ইজিলি আপনার হয়ে যাবে, কোনো এপিআই বিল্ড করতে হবে না আপনাকে। আর যদি মনে করেন না আপনার প্রজেক্টটা লং টার্ম অনেক বড় এবং এটা রিলায়েবল, অনেক স্কেল করতে হবে, আপনার অনেক ইউজার থাকবে, সেক্ষেত্রে আপনি ধীরে ধীরে এপিআই ওয়েতে করতে পারেন, কোনো সমস্যা নেই। ইনারশিয়া হচ্ছে একটা মিডল পাথ, একেবারে ব্লেড ফাইল লারাভেল ব্লেড দিয়ে প্রত্যেক পেজ রিফ্রেশ দিয়ে, যেরকম আগে ট্রেডিশনাল অ্যাপ্লিকেশন মনোলিথিক অ্যাপ্লিকেশন যেরকম হতো, আর ফ্রন্ট এন্ড এসপিএ যেটা হচ্ছে গিয়ে নেক্সট ফিউচার সোজা কথা বলতে গেলে, মনোলিথিক আর এসপিএ এই দুটোর মাঝখানে হচ্ছে গিয়ে ইনার্শিয়া, যদি আপনার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি ইনার্শিয়া ব্যবহার করতে পারেন। আসলে এই জিনিসগুলো নিয়ে আরো রিয়েল লাইফ ডিসকাশন করা উচিত, করা দরকার, এই জিনিসগুলো ক্লিয়ার করা উচিত। ইনশাল্লাহ আমরা যখন ফুল প্রজেক্ট শুরু করবো, মানে কমপ্লিট প্রজেক্ট স্টার্ট টু ফিনিশ ইনার্শিয়া লারাভেল এবং ভিউ দিয়ে, তখন আমরা এই জিনিসগুলো আরো ডিসকাস করবো, ইনার্শিয়া স্কোপটা কোথায়, মানে কিসের উপর বেস করে কোন প্রজেক্টে আপনি ইনার্শিয়া ইউজ করবেন আর কোন প্রজেক্টে আপনি মনোলিথিক বা এসপিএ ইউজ করবেন। তো আশা করি আপনারা সাথেই থাকবেন, সাপোর্ট দিস চ্যানেল এবং ইয়া শেয়ার উইথ ইউর ফ্রেন্ড। এই ভিডিওটা এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।